আকাশবাণী কলকাতা। এখন শুরু হচ্ছে শিশু বিভাগ নিবেদিত শিশু কিশোর বার্তা, নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম ফর কিডস বাই কিডস। অংশগ্রহণে শ্রেয়সী সরকার ক্লাস সিক্স, সমুদিতা হালদার ক্লাস সেভেন, অঙ্কিতা রায় ক্লাস এইট, যোধপুর পার্ক গার্লস হাই স্কুল। নমস্কার, যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের পক্ষ থেকে শিশু কিশোর বার্তা পড়ছি আমি অঙ্কিতা রায় ক্লাস এইট, আমি সমুদিতা হালদার ক্লাস সেভেন, আর আমি শ্রেয়সী সরকার ক্লাস সিক্স। শুনে নেওয়া যাক গত ১৫ দিনে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এবং আকাশবাণীর সংবাদে সম্প্রচারিত নিউজ হেডলাইনগুলি। জাতীয় মঞ্চে সম্মানিত বাংলা ছবি অভিযাত্রিক, রাজ্যে পুজোয় চালু হতে পারে নতুন দুই মেট্রো রুট, ভারতে উদ্বেগ বাড়িয়ে বাড়ছে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা, ভারতের প্রথম উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মাননীয়া হার এক্সিলেন্স দ্রৌপদী মুর্মু, কার্গিল বিজয় দিবসে শহীদ স্মরণে প্রতিরক্ষা মন্ত্রী ও তিন সেনাপ্রধান, প্রথম দিনেই 5G স্পেকট্রাম নিলামে বিপুল সাড়া, বিশ্বব্যাংকে ফের ভারতীয় মুখ্য অর্থনীতিবিদ, আবার চাঁদে পাড়ি দেবে মানুষ ঘোষণা নাসার, অ্যাঙ্গোলায় পাওয়া গেল গোলাপী হীরে, আবারও বিএসএনএল এর জন্য পুনরুজ্জীবন প্রকল্প ঘোষণা, করোনাকালে বিপুল সম্পদ বৃদ্ধি ভারতের মহিলা উদ্যোগপতিদের, সেনাবাহিনীর অগ্নিপথের ধাঁচে এরপর নিয়োগ হচ্ছে ব্যাংকেও, সমাজ মাধ্যমে তিরঙ্গা অভিযানের ডাক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, চলে গেলেন বাংলা সঙ্গীত জগতের আরও এক নক্ষত্র নির্মলা মিশ্র, পশ্চিমবঙ্গে আরও নতুন সাত জেলার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর, আমেরিকার ড্রোন হানায় কাবুলে নিহত জাওয়াহিরি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় নতুন আট মুখ, গর্ভগৃহে ধস, উৎকণ্ঠা পুরীর মন্দিরে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় চলচ্চিত্র মঞ্চে আবারও সম্মানিত বাংলা ছবি, ৬৮তম জাতীয় চলচ্চিত্রের মঞ্চে সেরা ছবি শিরোপা জিতে নিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের অভিযাত্রিক, ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসাবে ২৫ জুলাই শপথ নিলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাটিলের পর তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, উপজাতি জনগোষ্ঠীর অন্তর্গত কেউ এই প্রথম ভারতের শীর্ষ পদে আসীন হলেন, চলতি বছরের অক্টোবর মাসেই যাত্রী পরিবহনের জন্য খুলে দেওয়া হবে জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা, গত ২৩ জুলাই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান কেন্দ্রের ইস্পাত এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অবশেষে দ্রুতগতির নেট পরিষেবা 5G আনতে প্রয়োজনীয় স্পেকট্রামের নিলাম শুরু হল ২৬ জুলাই, আগামী সেপ্টেম্বরের মধ্যে 5G পরিষেবা চালুর আশা, নিরবিচ্ছিন্ন পরিষেবার পাশাপাশি মিলবে আগের থেকে আরও ১০ গুণ বেশি গতি, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদের পদে আসীন হলেন ভারতীয় অর্থনীতিবিদ ইন্দরমিত গিল, সেই সঙ্গে সংস্থার ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ভাইস প্রেসিডেন্টও হতে চলেছেন তিনি, দায়িত্বভার গ্রহণ করবেন আগামী ১লা সেপ্টেম্বর। আবারও চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মানুষ, চাঁদের অস্বাভাবিক পরিবেশে এবার মানুষের বাসস্থান হতে পারে চাঁদের গহ্বরগুলি, জানিয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামক জার্নাল। অ্যাঙ্গোলার খনিতে পাওয়া গেল ১৭০ ক্যারেটের গোলাপী হীরে, গত ৩০০ বছরে প্রাপ্ত এটি সবচেয়ে বড় গোলাপী হীরে, লুলো খনিতে পাওয়া গেছে বলে এর নাম লুলোরোজ,
গত 27 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা বিএসএনএল এর পুনরুজ্জীবনের জন্য 1.64 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে সায় দিয়েছে। তাছাড়া বিবিএনএল কে বিএসএনএল এর সঙ্গে মেলানোর পরিকল্পনাতেও পড়েছে শিলমোহর। অতিমারির কবলে পড়ে সাধারণ মানুষ যতই বিপদে পড়ুন না কেন, ভারতীয় মহিলা উদ্যোগপতিদের সম্পদ বেড়েছে বিপুল পরিমাণে। কোটা খুরুনের সমীক্ষা অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছেন একটি আইটি কোম্পানির চেয়ারপারসন রশনি নাদাল। এক বছরে তার সম্পত্তি বেড়েছে 54%। হারঘর তিরঙ্গা। স্বাধীনতা দিবসের এক পক্ষকাল আগে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তার মন কি বাত রেডিও অনুষ্ঠানে এভাবেই দেশবাসীর মধ্যে স্বাধীনতা দিবসের আবেগকে ছড়িয়ে দিতে চাইলেন। সেই সঙ্গে আত্মনির্ভর ভারত প্রকল্পের কথা আরও একবার প্রচার করেছেন তিনি। ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও। সেই মায়ের কাছে চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু করলেও ওড়িয়া এবং বিশেষত বাংলা আধুনিক গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন এই শিল্পী। অবশেষে 31 জুলাই তিনি অমৃতলোকে পাড়ি দিলেন। পশ্চিমবঙ্গের মানচিত্রে যোগ হতে চলেছে আরও 7টি জেলার নাম। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে সুন্দরবন এলাকা নিয়ে হবে সুন্দরবন জেলা, উত্তর চব্বিশ পরগনা বনগাঁ বাগদা মহকুমা নিয়ে হবে ইছামতি জেলা, আরেকটা জেলা হবে বসিরহাট নিয়ে, যার নামকরণ পরে করা হবে। নদিয়া ভেঙে রানাঘাট, বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর এবং মুর্শিদাবাদ ভেঙে কান্দি ও জঙ্গিপুর হবে আলাদা 2টি জেলা। আমেরিকার ক্ষেপণাস্ত্র হানায় নিহত হয়েছেন আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি। ওসানা বিন লাদেনের সবথেকে ঘনিষ্ঠ নেতা এবং তার ব্যক্তিগত চিকিৎসক জাওয়াহিরি 9/11 হামলার অন্যতম চক্রি। বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দার নিয়ন্ত্রণ ছিল এই 71 বছর বয়সী জঙ্গি নেতার হাতে। এবার আপনাদের ঘুরিয়ে আনি জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের বিদ্যমান সমস্ত রূপগুলি দ্রুত এবং সঠিকভাবে শনাক্ত করার জন্য পরীক্ষার একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন। এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে কোভার স্ক্যান, যা মাত্র 1 ঘন্টার মধ্যে সার্স কোভিড 2 এর সমস্ত রূপ শনাক্ত করতে পারে। ইউনিভার্সিটি অব টেক্সাসের সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের গবেষকরা 4,000 জনেরও বেশি রোগীর কাছ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে ফলাফল প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা দাবি করেছেন কোভার স্ক্যান সঠিকভাবে করোনা ভাইরাসের সমস্ত রূপ শনাক্ত করতে পারবে। আলোচনা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই, হালফিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ মিলেছে। আগামী দিনে পরমাণু যুদ্ধের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠতে চলেছে সাইবার যুদ্ধ। শত্রুপক্ষের সেই সাইবার হানাদারি রুখতে না পারলে কয়েক মুহূর্তেই ধসে যেতে পারে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র নয়, সেই সাইবার হানাদারি রক্ষার হাতিয়ার একটাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দিল্লির বিজ্ঞান ভবনে দেশের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার দিশা দেখালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। দেশে এমন কর্মসূচি এই প্রথম। প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত এই প্রদর্শনী আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়া আপাতত পড়ছে না মহাকাশে। মস্কোর তরফে জানানো হয়েছে 2024 সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বেন না রুশ মহাকাশচারীরা। যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, সেই ভয় থেকে বর্তমানে নিশ্চিন্ত হওয়া গেল। গুরুত্বপূর্ণ মেইল এসেছে কিন্তু ইন্টারনেট না থাকায় তা চেক করতে পারছেন না। এখন থেকে আর জিমেল গ্রাহকদের এই সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রাহক তার মেইল পড়তে, উত্তর দিতে বা পুরনো মেইল সার্চ করতে পারবেন। এমনই অভিনব পরিষেবা নিয়ে এলো মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা গুগল, এক কথায় অফলাইন জিমেল।
এর ফলে যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল বা ধীর গতির অথবা প্রত্যন্ত ইন্টারনেটহীন জায়গায় জিমেল পরিষেবা মিলবে। আসি খেলার খবরে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনে রুপো জিতে নজির গড়লেন নীরজ চোপড়া। এর আগে অলিম্পিক্সে সোনা জয়েরও নজির আছে তার। একই সাথে এই দুই মুকুট মাথায় উঠল তার। উৎসাহী বোর্ড কর্তারা, আইসিসি প্রধান হওয়ার দৌড়ে ফেভারিট সৌরভ। জগমোহন ডালমিয়া ও শশাঙ্ক মনোহরের পর আবারও এই লড়াইয়ে এগিয়ে সৌরভ। ওয়েস্ট ইন্ডিজে 3-0 ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত। বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে শিখর ধাওয়ানের দল কুইন্স পার্ক ওভালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পায় 119 রানে। 1983 সাল থেকে দুদলের মধ্যে ওয়ানডে সিরিজ খেলা শুরু হয়েছে। সেখানে এই প্রথম ভারত ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করল এবং সেটা করল শিখর ধাওয়ানের নেতৃত্বে। বার্মিংহামে বসেছিল 22তম কমনওয়েলথ গেমসের আসর। দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে এই গেমস থেকে সরে দাঁড়ান নীরজ চোপড়া। এবারে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক হিসেবে ছিলেন দুবারের অলিম্পিক্স জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এবারের গেমসে ভারতের প্রাপ্তি যথেষ্ট উল্লেখযোগ্য। এবার শুনে নেব আরো কিছু খবর। গত 3 আগস্টে সকালে পুরীর মন্দিরে যখন জগন্নাথ দেবের বেশভূষার আয়োজন চলছে, তখনই দ্বাদশ শতকীয় শ্রীমন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে পড়ার আওয়াজ হয়। এ নিয়ে শ্রীক্ষেত্রে উত্তেজনা চললেও স্রেফ চুনের পলেশ দ্বারা খসার কথা বলেই নিশ্চিন্ত হয়েছেন সেবায়েতরা। অতিমারী পরিস্থিতির মধ্যেই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই ভারতে 9 মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। এর মধ্যে 4 দিল্লির এবং 5 কেরালার। এর মধ্যে কেরালার এক ব্যক্তির মৃত্যু মাঙ্কিপক্সে হয়েছে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোন মাঙ্কিপক্স আক্রান্তের খবর না মিললেও সাবধানতায় ফাঁক রাখতে নারাজ স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য, গত 23 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মাঙ্কিপক্সকে গ্লোবাল পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন হিসেবে ঘোষণা করেছে। তারপরেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্ত রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চতুর্দশতম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল মাননীয় জগদীপ ধনকর। তিনি বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে অনেকটাই পিছনে ফেলে এই পদে নির্বাচিত হলেন। 11 আগস্ট তার শপথ গ্রহণ অনুষ্ঠান। বিশ্বজুড়ে করোনার গ্রাফ অধোমুখী হওয়ার বিশেষ লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। ভারতে করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হুঁশিয়ারি। ভারোত্তোলকদের দক্ষতায় কমনওয়েলথ গেমসের মানচিত্রে সম্মানজনক স্থান ভারতের। আপাতত শেষ করছি খবর পাঠ। সকলকে জানাই নমস্কার। এতক্ষণ শিশু বিভাগ নিবেদিত শিশু কিশোর বার্তা শুনলেন নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম ফর কিডস বাই কিডস। অংশ নিল শ্রেয়সী সরকার ক্লাস 6, সমুদিতা হালদার ক্লাস 7, অঙ্কিতা রায় ক্লাস 8, যোধপুর পার্ক গার্লস হাইস্কুল, প্রযোজনা কিংশুক সরকার।